1911 एसएससी ग्रुप डी ते 1911 जोने चाकरी आज के बातिल कर दिलेन माननीय विचारपति अभिजीत गंगोपाध्याय एवं ए निर्देशेर संगे संगे एसएससी तरफे जे सुपारिश पत्र देवा हुए चिलो ता जेमन प्रत्याहार करे नेवा हलो एवं मध्यशिक्षा पर्षदेर तरफे देवा नियोग पत्र संगे संगे प्रत्याहार करे नेवा हलो माननीय विचारपति निर्देशे 1911 जन प्रार्थी आज थेके स्कूले ढुकते पारबेन ना तादेर वेतन बंधेरो निर्देश दिएछेन माननीय विचारपति अभिजीत गंगोपाध्याय 1911 जन के तदन्ते सहयोगिता करते हबे प्रयोजने 1911 जन के हेफाजते निये पर्यन्त जिज्ञासाबाद करते पारबे सीबीआई देशेर कोनो सरकारी चाकरी नियोग प्रक्रियाय अंशग्रहण करते पारबेन ना तारा कोनो क्षेत्रेई आदालतेर अनुमति छाड़ा एदेर पुलिस भेरिफिकेशन करा जाबे ना निर्देश दिएछेन माननीय विचारपति अभिजीत गंगोपाध्याय এই যে পদ খালি হলো সেই পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে যাদের যোগ্য ওয়েটিং লিস্টের মধ্যে থেকে যাদের যোগ্য মনে করবে কমিশন তাদের তালিকা 24 ঘন্টার মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং 6 মার্চের মধ্যে নথি যাচাই করে সুপারিশপত্র দেওয়ার কাজ শেষ করার চেষ্টা করতে হবে এই ওয়েটিং লিস্টের প্রার্থীদের ওএমআর শীটও যদি বিকৃত করা হয়ে গিয়ে থাকে তাহলে তাদের নামও বাতিল করতে হবে একেবারে কড়া নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলছেন একবার দেখুন আজকে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে ওএমআর শীট ম্যানিপুলেশন যাদের ছিল তাদের মধ্য থেকে এসএসসি জানিয়েছে এবিডিভিট দিয়ে 1911 জনকে তারা রেকমেন্ডেশন দিয়েছে সেই 1911 জনের রেকমেন্ডেশন বাতিল করবে এসএসসি যেটি অলরেডি প্রসিডিং স্টার্ট করে দিয়েছে এসএসসি এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো বাতিল করবে করার পরে এই যে 1911 জনের যে শূন্য পদ তৈরি হলো প্লাস আগের ওকেশনেও 609 জনের বাতিল করেছিল যদি এদের মধ্যে থেকে কেউ কারোর বাতিল হয়ে থাকে ভালো আর না বাতিল হয়ে থাকে তাদেরও বাতিল করবে সর্বমোট প্রায় 2500 জনের এই যে রেকমেন্ডেশন বাতিল হয়ে নতুন যারা এই পদে পাওয়ার যোগ্য চাকরি পাওয়ার যোগ্য তাদের চাকরি দিতে হবে কাউন্সেলিং করিয়ে এবং সেই প্রসেসটাকে কমপ্লিট করতে হবে আগামী 3 সপ্তাহের মধ্যে অর্থাৎ প্রায় নতুন প্রায় বলা যেতে পারে 2500 জন ব্যক্তি যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পেতে চলেছেন এই নির্দেশের ফলে এটা যেমন একটা দিক গেল এই যে যারা ওইমাসিক ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছিলেন তারা ইনস্টলমেন্টে তাদের এই বেতনটা ফেরত দেবেন এবং শুধু তাই নয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই তাদের ইন্টারোগেশন করবে প্রয়োজন হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারেন এবং সেই সময় যে সময় দুর্নীতিটি ঘটেছিল সেই সময় যিনি দায়িত্বে ছিলেন চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য তিনি তার মাস্টার ডিগ্রি এবং পিএইচডি এই দুটো ডিগ্রি ব্যবহার করতে পারবেন না যতদিন পর্যন্ত না তিনি এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ফিরদৌস শামীমের বক্তব্য আপনারা শুনছিলেন তিনি বলছেন মাননীয় বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে 1911 জনের চাকরি আজকে বাতিল করে দেওয়া হলো তারা যে বেতন পেয়েছেন চাকরি করার জন্য সেই বেতনও কিন্তু তাদের ফেরত দিতে হবে কিন্তু সেটা কিস্তিতে কিস্তিতে আরেকবার আপনাদের জানাবো 1911 জনের চাকরি বাতিল করে দিলেন আজকে এসএসসি গ্রুপ ডি তে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার প্রায় সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের তরফে এই 1911 জনকে যে সুপারিশপত্র দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হলো এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া যে নিয়োগপত্র সেটাও প্রত্যাহার করে নেওয়া হলো কড়া পর্যবেক্ষণ মাননীয় বিচারপতি দেশের কোন সরকারি পরীক্ষায় এরা অংশগ্রহণ করতে পারবেন না স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি বললেন দেখব বিজ্ঞপ্তিতে আছে যে আমাদের কোন 1911 জনের সুপারিশ আমরা প্রত্যাহার করলাম বা বাতিল করলাম আমাদের মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমাদের খুব শিগগিরই আমরা একটা তালিকা আপলোড করব যেটা হচ্ছে যে পরবর্তী ধাপে এই 1911টি পদের যারা চলে গেলেন তাদের পরিবর্তে যাদের নেওয়া হবে কাউন্সেলিং করে নেওয়া হবে তাদের কাউন্সেলিংয়ের একটা তালিকা আমরা আপলোড করব এই কাজটা পুরো প্রক্রিয়াটা শেষ করবার জন্য মহামান্য আদালত মাননীয় বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের 3 সপ্তাহ সময় দিয়েছেন আমরা অবশ্যই চেষ্টা করব যে 3 সপ্তাহের মধ্যে আদালতের নির্দেশ পালন করবার যে অপেক্ষমান প্রার্থীদের মধ্যে আমাদের ওএমআরের গণ্ডগোল দেখা যাবে বা অন্য কোনো গণ্ডগোল দেখা যাবে তাদের নাম আপাতত থাকলেও তাদের যে সুপারিশপত্র দেওয়া হবে ভবিষ্যতে তা কিন্তু নয়